আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় শাহ নিয়ামাতুল্লাহ রহমাতুল্লাহের ইলহামি ভবিষ্যৎবাণী সম্বলিত কাসিদায় সওগাত সম্পর্কে। তাই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। কাসিদা শব্দ দিয়ে মূলত বোঝায় বড় প্যারার বা বড় ছন্দ নিয়ে লেখা কবিতা। বলতে গেলে কাসিদা ও ছন্দযুক্ত কবিতা সমার্থক শব্দ। যে কোনো বড় প্যারায়ের কবিতাকেই কাসিদা বলা যাবে এবং অনেক দেশে যে কোনো কবিতাকেই কাসিদা শব্দ দ্বারা পরিচয় করানো হয়। আর আমাদের দেশে এই শব্দটি এখন ব্যবহার হয় শাহ নিয়ামাতুল্লাহ রহমাতুল্লাহের ভবিষ্যৎবাণী করা কবিতাকে চিনতে। এটি লেখা হয়েছিল ফার্সি ভাষায়। শাহ নিয়ামাতুল্লাহ রহমাতুল্লাহ কয়েকটি কবিতা লিখেছেন, যেগুলো সবই তার তাসাউফের বা ইলহামি জ্ঞান থেকে লেখা। তবে এটি কাশফের মাধ্যমেও হয়ে থাকতে পারে, আল্লাহ তাআলাই ভালো জানেন। তার ভবিষ্যৎবাণী নিয়ে লিখিত কাসিদার মধ্যে তিনটি কাসিদা বাংলায় ছাপা হয়েছে। ভারতীয় উপমহাদেশে এই কবিতাগুলোকে কাসিদায় সওগাত বলা হয়। সওগাত শব্দের অর্থ অনেক জায়গায় উপহার বলা হয়েছে। দুইটি কবিতা যেগুলো লেখা হয়েছিল মুসলিম মোগল সম্রাটদের জামানার সময় সম্পর্কে এবং তারও আগে বা পরের জামানা সম্পর্কে, যা বহু সময় আগেকার ঘটনাগুলো প্রকাশ করেছিল তার কবিতায় এবং তা হুবহু মিলে গেছে আরও আগেই। এখন তৃতীয় কবিতাটির কিছু অংশ বাকি, যা আগামীর ঘটনার সাথে মিলে যাবে আশা করা যায়। এটি খুব প্রচলিত একটি কবিতা, যার প্যারায় লেখা কথা বা ভবিষ্যৎবাণীগুলো এই জামানার সাথে মিলে যাচ্ছে এবং এর আশীর্বাদ কথাগুলো হুবহু মিলে গেছে, যা এটি সত্য প্রমাণ করতে যথেষ্ট। আর এই কবিতার লেখার সাথে হাদিসেরও কোনো বিপরীত পাওয়া যায় না, বিধায় এর গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। আর এজন্য এই কবিতাকে ইলহামি ভবিষ্যৎবাণী বলেছি, কারণ এই কবিতার অনেক কথা জামানার সাথে মিলে যায়, যেগুলো হাদিস গ্রন্থ বা সেগুলোর বর্ণনাগুলো থেকেও আগামীতে সংঘটিতব্য ঘটনা সম্পর্কে বিস্তারিত পাওয়া যায় না। এটি হাদিস শাস্ত্রের বাহিরের জ্ঞান, যেমন বাতিনি জ্ঞান বা ইলমে লাদুননি থেকে প্রাপ্ত জ্ঞান দিয়ে লেখা তা প্রমাণ করে। এই কবিতাগুলো আমাদের জন্য একটি সতর্কবার্তা ছাড়া আর কিছুই নয়। যদি আমরা এ থেকে উপদেশ গ্রহণ করি, তাহলে হয়তো আমাদের কিছু উপকার ছাড়া ক্ষতি হবে না। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা শাহ নিয়ামাতুল্লাহ রহমাতুল্লাহের কাসিদায় সওগাত ব্যাখ্যাসহ আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর প্যারা, পশ্চাতে রেখে এই ভারতের অতীত কাহিনী যত, আগামী দিনে সংবাদ কিছু বলে যায় অবিরত। ব্যাখ্যা, ভারত বলতে ভারতীয় উপমহাদেশ বোঝানো হয়েছে। দুই নম্বর প্যারা, দ্বিতীয় দাওরে হুকুমত হবে তুর্কি মোগলদের, কিন্তু শাসন হইবে তাদের অবিচার জুলুমের। ব্যাখ্যা, দ্বিতীয় দাওর বলতে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের দ্বিতীয় অধ্যায়। শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি রহমতুল্লাহ ওনার আমল 1175 সাল থেকে সুলতান ইব্রাহিম লোদিন শাসনকাল 1526 সাল পর্যন্ত প্রথম দাওর এবং সম্রাট বাবরের শাসনকাল 1526 সাল থেকে ভারতে মুসলিম দ্বিতীয় দাওর শুরু হয়েছে। তিন নম্বর প্যারা, ভোগে ও বিলাসে আমোদে প্রমোদে মত্ত থাকিবে তারা, হারিয়ে ফেলিবে স্বকীয় মহিমা তুর্কি স্বভাবধারা। ব্যাখ্যা, মোগল শাসকদের অনেকেই আল্লাহওয়ালা ছিলেন, তবে কেউ কেউ প্রকৃত ইসলামী আইনকানুন ও শরীয়তের আমল থেকে দূরে সরে গিয়েছিলেন। চার নম্বর প্যারা, তাদের হারায় ভিনদেশী হবে শাসন দণ্ডধারী, জাকিয়া বসিবে নিজ নামে তারা মুদ্রা করিবে জারি। ব্যাখ্যা, ভিনদেশী বলতে ইংরেজদের বোঝানো হয়েছে। পাঁচ নম্বর প্যারা, এরপর হবে রাশিয়া জাপানে ঘোরতর এক রণ, রুশকে হারিয়ে এ রণে বিজয়ী হইবে জাপানিগণ। ছ নম্বর প্যারা, শেষে দেশ সীমা নিবে ঠিক করে মিলিয়া উভয় দল, চুক্তিও হবে কিন্তু তাদের অন্তরে রবে ছল। ব্যাখ্যা, 20 শতকের প্রারম্ভে এ যুদ্ধ সংঘটিত হয়। জাপান কোরিয়ার উপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে পিত সাগর, পোর্ট অব আর্থার ও ভল্টিডস্টকে অবস্থানরত রুশ নৌবহরগুলোকে আটক করার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। অবশেষে রাশিয়া জাপানের সাথে চুক্তি করতে বাধ্য হয়। সাত নম্বর প্যারা, ভারতে তখন দেখা দিবে প্লেগ আকালিক দুর্যোগ, মারা যাবে তাতে বহু মুসলিম হবে মহাদুর্ভোগ। ব্যাখ্যা,
1898 সাল থেকে 1908 সাল পর্যন্ত ভারতে মহামারী আকারে প্লেগের প্রাদুর্ভাব ঘটে। এতে প্রায় 5 লক্ষ লোকের জীবন অবশবন হয়। 1770 সালে ভারতে মহাদুর্ভিক্ষ সৃষ্টি হয়। বঙ্গপ্রদেশে তা ভয়াবহ আকার ধারণ করে। এ থেকে উদ্ভূত মহামারীতে এ প্রদেশের প্রায় 1/3 মানুষ প্রাণ হারায়। 8 নম্বর প্যারা। এর পরপরই ভয়াবহ এক ভূকম্পনের ফলে জাপানের 1/3 যাবে হায় রসাতলে। ব্যাখ্যা, 1944 সালে জাপানের টোকিও এবং ইয়াকুহামায় প্রলয়ঙ্কারী ভূমিকম্প সংঘটিত হয়। 9 নম্বর প্যারা। পশ্চিমে 4 সালব্যাপী ঘোরতর মহারণ প্রতারণা বলে হারাবে ইরানে জিম কেয়ালিবগণ। ব্যাখ্যা, 1914 থেকে 1918 সাল পর্যন্ত 4 বছরের অধিককাল ধরে ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। জিম দ্বারা জার্মানি এবং আলিব দ্বারা ইংল্যান্ড বোঝানো হয়েছে। 10 নম্বর প্যারা। এ সমর হবে বহুদেশ জুড়ে অতি ভয়ঙ্কর, নিহত হইবে এতে 1,30,00,000 নারী নর। ব্যাখ্যা, ব্রিটিশ সরকারের তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রথম মহাযুদ্ধে প্রায় 1,31,00,000 লোক মারা যায়। 11 নম্বর প্যারা। অতপর হবে রণবন্ধের চুক্তি উভয় দেশে, কিন্তু তা হবে ঘনভঙ্গুর, টিকিবে না অবশেষে। ব্যাখ্যা, 1919 সালে প্যারিসের ভার্সাই প্রাসাদে প্রথম মহাযুদ্ধের অবসানের লক্ষ্যে ভার্সাই সন্ধি হয়, কিন্তু তা টিকেনি। 12 নম্বর প্যারা। নীরবে চলিবে মহাসমরের প্রস্তুতি বেসুমার, জিম ও আলিফে লড়াই ঘটিবে বারংবার। 13 নম্বর প্যারা। চীন ও জাপানে দুদেশ যখন লিপ্ত থাকিবে রণে, নাসারা তখন রণপ্রস্তুতি চালাবে সংগোপনে। ব্যাখ্যা, নাসারা বলতে খ্রিস্টানদের বোঝানো হয়েছে। 14 নম্বর প্যারা। প্রথম মহাসমরের শেষে 21 বছর পর শুরু হবে ফের আরও ভয়াবহ দ্বিতীয় সমর। ব্যাখ্যা, প্রথম মহাযুদ্ধ সমাপ্তি হয় 1918 সালের 11 নভেম্বর এবং দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা হয় 1939 সালের 3রা সেপ্টেম্বর। দুই যুদ্ধের মধ্যবর্তী সময় প্রায় 21 বছর। 15 নম্বর প্যারা। হিন্দবাসী এই সমরে যদিও সহায়তা দিয়ে যাবে, তার থেকে তারা প্রার্থিত কোনো সুফল নাহিকো পাবে। ব্যাখ্যা, ভারতীয়রা ব্রিটিশ সরকারের প্রদত্ত যে সকল আশ্বাসের প্রেক্ষিতে দ্বিতীয় মহাযুদ্ধে তাদের সহায়তা করেছিল, যুদ্ধের পর তা বাস্তবায়ন করেনি। 16 নম্বর প্যারা। বিজ্ঞানীগণ এ লড়াইকালে অতিশয় আধুনিক, করিবে তৈয়ার অতি ভয়াবহ হাতিয়ার আণবিক। ব্যাখ্যা, মূল কবিতায় ব্যবহৃত শব্দটি হচ্ছে আলোতে বকর, যার শাব্দিক অর্থ বিদ্যুৎ অস্ত্র। অনুবাদক বিদ্যুৎ অস্ত্রের পরিবর্তে আণবিক অস্ত্র তর্জমা করেছেন। দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকা হিরোশিমা নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে, এতে লাখ লাখ বেসামরিক লোক নিহত হয়। কবিতায় বিদ্যুৎ অস্ত্র বলতে মূলত আণবিক অস্ত্রই বোঝানো হয়েছে। 17 নম্বর প্যারা। গায়েবী ধ্বনির যন্ত্র বানাবে, নিকটে আসিবে দূর, প্রাচ্যে বসেও শুনিতে পাইবে প্রতিচির গান সুর। ব্যাখ্যা, গায়েবী ধ্বনির যন্ত্র দ্বারা রেডিও এবং টিভি বোঝানো হয়েছে। 18 নম্বর প্যারা। মিলিত হইয়া প্রথম আলিফ দ্বিতীয় আলিফ দয়, গড়িয়া তুলিবে রুশ চীন সাথে আতাত সুনিশ্চয়। 19 নম্বর প্যারা। ঝাঁপিয়ে পড়িবে তৃতীয় আলিফ এবং দু জিম ঘাড়ে, ছড়িয়া মারিবে গজবী পাহাড় আণবিক হাতিয়ারে। অতি ভয়াবহ নিষ্ঠিরতম ধ্বংসযজ্ঞ শেষে প্রতারণা বলে প্রথম পক্ষ দাঁড়াবে বিজয়ী বেশে। ব্যাখ্যা, প্রথম আলিফ দ্বারা ইংল্যান্ড এবং দ্বিতীয় আলিফ দ্বারা আমেরিকা বোঝানো হয়েছে, তৃতীয় আলিফ দ্বারা ইটালি এবং দুই জিম দ্বারা যথাক্রমে জার্মানি ও জাপান বোঝানো হয়েছে। 20 নম্বর প্যারা। জগৎ জুড়িয়া 6 সালব্যাপী এই রণে ভয়াবহ, হালাক হইবে অগণিত লোক ধন ও সম্পদ সহ। ব্যাখ্যা, জাতিসংঘের হিসাব মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 6 কোটি লোক মারা গিয়েছিল। 21 নম্বর প্যারা। মহাধ্বংসের এ মহাসমর অবসানে শেষে নাসারা শাসক ভারত ছাড়িয়া চলে যাবে নিজ দেশে, কিন্তু তাহারা চিরকাল তোরে এদেশবাসীর মনে মহাক্ষতিকর বিষাক্ত বীজ বুনে যাবে সেই সনে। ব্যাখ্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে,
আর ভারত উপমহাদেশ থেকে নাসারা তথা ইংরেজ খ্রিস্টানরা চলে যায় 1947 সালে। এই প্যারার দ্বিতীয় অংশের ব্যাখ্যা দুই রকম আছে। যেমন, এক নম্বর, এই অঞ্চলের বিভেদ তৈরি করার জন্য ইংরেজ খ্রিস্টানরা কাশ্মীরকে হিন্দুদের দিয়ে প্যাচ বাঁধিয়ে যায়। দুই নম্বর ব্যাখ্যা, ইংরেজরা চলে গেলেও তাদের সংস্কৃতি এমনভাবে রেখে গেছে যে এই উপমহাদেশের লোকজন এখনও সব জায়গায় ব্রিটিশ নিয়মকানুন, ভাষা, সংস্কৃতি অনুসরণ করে। ২২ নম্বর প্যারা, ভারত ভাঙ্গিয়া হইবে দুভাগ ষটতায় নেতাদের, মহাদুর্ভোগ দুর্দশা হবে দুদেশেরই মানুষের। ব্যাখ্যা, দেশভাগের সময় মুসলমানরা আরও অনেক বেশি এলাকা পেত, কিন্তু সেই সময় অনেক মুসলমান নেতার গাদ্দারির কারণে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিন্দুদের অধীনে চলে যায়, ফলে কষ্টে পড়ে সাধারণ মুসলমানরা। এখনও ভারতের মুসলমানরা সেই গাদ্দারির ফল ভোগ করছে। ২৩ নম্বর প্যারা, মুকুটবিহীন নাদান বাদশাহ পাইবে শাসনভার, কানুন ও তার ফরমান হবে আজে বাজে এক ছাড়। ২৪ নম্বর প্যারা, দুর্নীতি ঘুষ কাজে অবহেলা নীতিহীনতার ফলে শাহী ফরমান হবে পয়মাল, দেশ যাবে রসাতলে। ব্যাখ্যা, তখনকার সমসাময়িক দুর্নীতি বোঝানো হয়েছে। ২৫ নম্বর প্যারা, হায় আফসোস করিবেন যত আলেম ও জ্ঞানীগণ, মূর্খ বেকুফ নাদান লোকেরা করিবে আস্ফালন। ২৬ নম্বর প্যারা, প্যারা নবীর উম্মাদগণ ভুলিবে আপন শান, ঘোরতর পাপ পঙ্কিলতায় ডুবিবে মুসলমান। ২৭ নম্বর প্যারা, কালের চক্রে স্নেহ তমিজের ঘটিবে যে অবসান, লুণ্ঠিত হবে মানি লোকদের ইজ্জত সম্মান। ২৮ নম্বর প্যারা, উঠিয়া যাইবে বাচ ও বিচার হালাল ও হারামের, লজ্জা রবে না লুণ্ঠিত হবে ইজ্জত নারীদের। ২৯ নম্বর প্যারা, পশুর অধম হইবে তাহারা ভাই বোনে মা বেটায়, জেনাবে বিচারে হইবে লিপ্ত পিতা আর কন্যায়। ৩০ নম্বর প্যারা, নগ্নতা আর অশ্লীলতায় ভরে যাবে সব গেহ, নারীরা উপরে সেজে রবে সতী, ভেতরে বেচিবে দেহ।